হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মিডিয়া হল নেট সেন্টার ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গ জেলা শাসক দপ্তর থেকে সরাসরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে ন্যূনতম যোগ্যতায় অর্থাৎ মাধ্যমিক পাসে মালদা জেলার বিভিন্ন গ্রামের শিশু কল্যাণ দপ্তরে প্রচুর সংখ্যক আশাকর্মী নিয়োগ করা হবে। কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি নিয়োগ করা হবে। শুধু উক্ত স্থানের বাসিন্দা হলেই চলবে। এইসব পদের জন্য ফর্ম কোথায় পাবেন, কোথায় জমা দিতে হবে, কিভাবে আবেদন করতে হবে, নোটিফিকেশন কোথা থেকে ডাউনলোড করবেন, ফর্মটি সূক্ষ্মভাবে কিভাবে ফিল আপ করবেন, তার বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটি দেখবেন, কারণ অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আপনার জানা একান্ত দরকার। সেগুলো সম্পূর্ণ না জানলে আপনার ফর্মটি অসম্পূর্ণ থেকে যাবে। তাই আবারও অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চলুন এবার এই পদের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি। মনে রাখবেন, এই পদটি শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন এবং তাদের অবশ্যই বিবাহিত, বিধবা কিংবা বিবাহ বিচ্ছেদ হতে হবে। আবেদনকারীকে অবশ্যই সেই এলাকার বাসিন্দা হতে হবে। যদি আপনি সেই এলাকার বাসিন্দা না হন তাহলে আবেদন করতে পারবেন না। এই পদগুলির জন্য যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস বা সমতুল্য, বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। তবে যারা বিভিন্ন সংরক্ষণ ক্যাটাগরিতে পড়েন তাদের সরকারিভাবে যেভাবে ছাড় থাকে সেভাবেই থাকবে। এবার জানা যাক আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনে কি কি ডকুমেন্টস লাগবে। আপনাকে দিতে হবে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, সাথে ভোটার কার্ডের জেরক্স, কাস্ট সার্টিফিকেটের জেরক্স যদি থাকে, বাসিন্দার প্রমাণপত্র যেটি প্রধানের কাছ থেকে পাবেন, বিবাহজনিত প্রমাণপত্র, তারপর বয়সের প্রমাণপত্র, এছাড়া মাধ্যমিকের মার্কশিটের ফটোকপি অর্থাৎ জেরক্স। এইসব কিছু নিয়ে আবেদনপত্রটি জমা করতে পারবেন 17 ফেব্রুয়ারি থেকে 11 মার্চ পর্যন্ত। এখন পর্যন্ত আবেদন শুরু হয়নি, তবে 17 ফেব্রুয়ারির পর আবেদনপত্র নিজস্ব বিডিও অফিসে জমা করতে পারবেন। এই ব্যাপারে যদি বিস্তারিত কিছু জানতে চান তবে মালদা ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়া আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারেন। চলুন এবার আপনাকে দেখাই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। ফর্মটি আমার কাছে ডাউনলোড করা আছে, আপনারা চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা মালদা ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারেন। কিভাবে ডাউনলোড করতে হবে শেষে আপনাকে জানাবো। দেখুন, এটি হলো অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমেই লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর আশা, সিম্পল একটি ফর্ম, এখানে খুব জটিল কিছু নেই। তবুও আপনাদের দেখাচ্ছি, এখানে এই ঘরটিতে আপনার নাম দিতে হবে, অর্থাৎ ক্যান্ডিডেট নেম দিতে হবে। তবে মনে রাখবেন, একটা ঘরে একটা করে লেটার বসাবেন। যদি হয় আপনার নাম রুমা সাহা, তাহলে এখানে লিখবেন RUMA, এই ঘরটা ফাঁকা দিবেন। তারপর এখান থেকে লিখবেন SAHA সাহা। এভাবে আপনি একটা ঘর ফাঁকা দিয়ে স্পেস হিসাবে ব্যবহার করবেন। সেম সেইভাবে ফাদার্স নেম অর্থাৎ অ্যাপ্লিকেন্টের বাবার নাম এই 2 নম্বর লাইনটিতে দেবেন, এবং 3 নম্বরে ক্যান্ডিডেটের হাজব্যান্ড অর্থাৎ স্বামীর নামটি বসাবেন। 4 নম্বরে দেখবেন 1/1/2020 হিসাবে বয়স দিতে বলা হচ্ছে, এখানে বছর, মাস এবং দিন বসাবেন। 5 নম্বরে ডেট অফ বার্থ লেখা আছে, সেই ডেট অফ বার্থ এখানে দেবেন, দিন মাস বছর হিসাব করে এখানে বসিয়ে দেবেন একটা একটা করে। 6 নম্বরে দেখবেন মেল এবং ফিমেল লেখা আছে, সে মেল আর ফিমেল যেটা হবে সেটাতে টিক করবেন। তারপর চলে আসুন 7 নম্বরে, পোস্টাল অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন তার ঠিকানা কোথাকার, কি ঠিকানা, সেই ঠিকানাগুলো এখানে বসাবেন। প্রথমে ভিলেজ কথাটা লিখবেন, VILL স্পেস দিয়ে এখানে লিখবেন, তারপর পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, এইসব এই সমস্ত জিনিস দিয়ে ফিল আপ করবেন। এবং 7-ABCD এগুলো ভালো করে দেখবেন। এই ঘরটিতে পার্ট নাম্বার অর্থাৎ বুথ নাম্বার বসাবেন, এবং বিয়ে আপনার যে গ্রাম পঞ্চায়েতটি পড়ছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটি দেবেন। তারপর এখানে CA ব্লকের নাম দেবেন, এবং
লক্ষ্য করবেন ডি নম্বরে যেটা বসাতে হবে, আপনি নোটিফিকেশনটি দেখবেন, নোটিফিকেশনের সিরিয়াল অনুযায়ী আপনি কোন ভ্যাকান্সির জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেটি বসাবেন, এবং আট নম্বরে ক্যাটাগরি দিয়ে দেবেন। জেনারেল হলে জেনারেলে টিক করবেন, এসসি হলে এসসিতে, এসটি হলে এসটিতে টিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারটি এই জায়গায় দেবেন। নিচে আসবেন, দেখবেন 10 নম্বরে ইমেল আইডি দিতে বলা হচ্ছে, যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে সেটা বাদও দিতে পারেন, তবে আমার মতে ইমেল আইডি তৈরি করে দিয়ে দেবেন। 11 নম্বরে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি বসিয়ে দেবেন, এক্সামিনেশন পাস, আপনি এমপি পাস করেছেন, এখানে এমপি বা মাধ্যমিক লিখবেন, কত সালে পাস করেছেন সেটা দেবেন, কোন বোর্ড থেকে করেছেন সেটা দেবেন, টোটাল মার্ক কত ছিল সেটা দেবেন, কোন ডিভিশনে পাস করেছেন সেটা দেবেন, এবং মার্কের পার্সেন্টেজ এই জায়গায় বসাবেন। সেম সেইভাবে যদি এইচএস থাকে তাহলে এইচএসটা দেবেন, গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন দেবে, এভাবে যা কিছু আছে আপনারা দিয়ে দিতে পারেন। 13 নম্বরে যা আছে এগুলো টিক করে দেবেন, ম্যারিড, ডিভোর্স, এইসব জিনিসগুলো আছে এগুলোতে টিক করে দেবেন যেটা হবে, কিন্তু আপনাকে অ্যাটাচ প্রুফ ডকুমেন্টস তার সাথে দিতে হবে যেটা টিক করবেন। আর বেশি কিছু নেই, এখানে যা কিছু লেখা আছে সেটা ভালোভাবে পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর ডেট বসাবেন, এবং যেখান থেকে ফর্ম ফিল আপটি করছেন তার প্লেসটি দেবেন, এবং সিগনেচার করবেন, সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট লেখা আছে সেই জায়গায় আপনি সিগনেচার করে দেবেন, যিনি অ্যাপ্লিকেন্ট তিনি সিগনেচার করবেন। এই ছিল পুরোপুরি ফর্ম, আর কিছু লেখার দরকার নেই। এই ফর্মটি এবং যাবতীয় ডকুমেন্টস আপনাকে বিডিও অফিসে গিয়ে জমা করে আসতে হবে। এবার চলুন আপনাকে দেখাই কোথা থেকে আপনি ডাউনলোড করবেন। যদি আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন, তবুও আপনাকে দেখাচ্ছি মেন ওয়েবসাইটটি। প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং গুগলে বা অ্যাড্রেস বারে লিখবেন malda.gov.in, এটা লিখে সার্চ দেবেন, ওপরেই দেখবেন মালদার ওয়েবসাইটটি খুলে যাচ্ছে, এরকম ইন্টারফেস পাবেন। এখানে এসে দেখবেন রিক্রুটমেন্ট লেখা আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে অনেকগুলি রিক্রুটমেন্টের আপডেট এখানে দেখতে পাবেন, তার মধ্যে আমি যেটা আপনাদের দেখাচ্ছিলাম আশাকর্মী, নিচের দিকে আসবে, এই জায়গায় দেখবেন আশাকর্মী সেই নোটিফিকেশনটি দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন, এই জায়গাটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই আপনাদের কাছে একটি পিডিএফ চলে আসবে, এরকম নোটিফিকেশন বেরিয়ে আসবে, এখানে যাবতীয় তথ্য দেওয়া আছে, আপনারা সেটা ডাউনলোড করে নিতে পারেন, এবং তার নিচেই ফর্মটি দেওয়া আছে, এখানে যাবতীয় তথ্য দেওয়া আছে এবং নিচে সেই ফর্মটি দেওয়া আছে। এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অন্যকে জানিয়ে দিতে ভিডিওটি শেয়ার করবেন, পরবর্তী এরকম আরও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওর সাথে, ধন্যবাদ।